সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে আমরা বন্যা দুর্গত সিলেটের গোয়ানঘাট থানার ডোবাড়ি ইউনিয়নের চৌধুরী কান্দি গ্রামে আমরা এসেছি। এখানে পানিবন্দী মানুষের যে অসহনীয় কষ্ট, সেটা না দেখলে আসলে বোঝানো কঠিন। দেখতে পাচ্ছেন যে আশেপাশে আপনাদের শোনেন, আশেপাশে এই যে ঘরবাড়িগুলো চতুর্পাশে পানিবন্দী, এবং এগুলো কোনটার ঘর এখনো পানিতে, এবং ঘরে পানি আছে, মানুষ চতুর্পাশে পানিবন্দী। কোথাও যে কিছু কিনতে যাবে বা বাজার করতে যাবে সেই সুযোগও মানুষের কিন্তু খুব একটা নেই। চতুর্পাশে যেদিকে আমাদের নজর যাচ্ছে অথই পানি আর পানি, গাছপালা ঘরবাড়ি সবগুলোই পানির তলে বলতে পারেন। যদিও পানি অনেকটা নেমে যাচ্ছে আলহামদুলিল্লাহ, তারপরেও ভয়াবহ পানির মধ্যে চতুর্পাশে। এই যে এখানে একটা দেখা যাচ্ছে, ছোট্ট এলাকা চরের মতো, চতুর্পাশে পানি, এবং মানুষজনের এখানে দূর দূরান্ত থেকে, এই যে আমরা এখানে কয়েকটা পরিবারকে একত্র করেছি যারা ত্রাণের জন্য এসেছেন, যাদেরকে আমরা ত্রাণ বিতরণ করবো ইনশাআল্লাহ। তাদের সবাই বন্যা দুর্গত এবং তাদের সবারই ঘরবাড়ি পানির তলে বলতে গেলে। এখানে যে ঘরটা আমরা দেখতে পাচ্ছি, এই যে ঘরটা অলরেডি মাত্র পানি নেমেছে, এখনো পানির সে আলামতগুলো পড়ে আছে এবং বেশ জীর্ণশীর্ণ অবস্থা মানুষের। ভাইরা এখানে অপেক্ষা আছেন, এখানে বোনরা আছেন, ওনারা এই যে ছোট ছোট নৌকা করে দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে ধান শুকাবার জন্য আসছেন এই উঁচা টিলাটাতে। তো আমরা এটাকেই আমরা ত্রাণ বিতরণের জন্য আমাদের স্পট হিসাবে নির্বাচন করেছি। এই ছোট ছোট নৌকাগুলোতে করে ওনারা বিভিন্ন জায়গা থেকে, যেহেতু কোথাও ধান শুকাবার জায়গা নেই, সেজন্য ধান শুকানোর জন্য ওনারা এখানে চলে আসছেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই দুরবস্থা দূর করে দেন, এবং আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন আমরা প্রত্যেকে বন্যা দুর্গত মানুষদের পাশে যার যার সাধ্য অনুযায়ী আমরা সহায়তা করি। আমরা দাঁড়াই, আমরা একটু দেখবো এখানকার অবস্থা সার্বে। নৌকাটা একটু কাছে কাছে এই যে ওনারা কাঁথা বালি শুকাচ্ছেন, যারা বন্যার কারণে ঘর বাড়ি ডুবে গেছে, অনেকে এখানে ভ্রাম্যমান ঘর তৈরি করেছেন, যেহেতু ঘর বাড়ি ভেঙে গেছে তারা এখানে কোনো রকম একটু টঙের মতো বানিয়ে, তারা ছাপড়া বানিয়ে সেখানে ছাপড়া ভিতরে থাকছেন। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ধান, সবগুলো ধান দেখা যাচ্ছে, একটু জুম করে দেখাতে পারো। এই ধানগুলো বিভিন্ন আশেপাশের যাদের ঘর বাড়ি ডুবে গেছে, তারা যেহেতু ধান শুকাবার কোনো জায়গা নাই, নৌকা করে এনে তারা এখানে ধান শুকানোর জন্য একত্রিত হয়েছেন। এখানে কয়েকটা ঘর দেখা যাচ্ছে, এগুলো অনেকটা অনেকটা, তুমি সাউন্ড আসবে না তো দূরে, অনেকটা ইয়েতে কি বলে পানির ইয়ে এখনো আছে, আলামত কাদা কাদা আছে ঘরের মধ্যে বাইরে কাদা চতুর্পাশে। তো যাই হোক, এ হলো মোটামুটি সার্বিক অবস্থা সিলেটের বিভিন্ন এলাকাতে। বিভিন্ন এলাকাতে পানিবন্দী মানুষের কষ্ট, সীমাহীন কষ্ট আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কষ্ট লাঘব করুন। আসুন্না ফাউন্ডেশনে আপনারা যারা আলহামদুলিল্লাহ আপনাদের আমানত অর্পণ করেছেন, আপনাদের আমানত আমরা পাই পাই করে হিসেব করে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ আমাদের ভাইরা রাত দিন অক্লান্ত পরিশ্রম করে কাজ করে চলেছেন। স্থানীয় ভাইরা, তাদের সহযোগিতা না থাকলে এই কাজ কোনোদিনই সম্ভব হতো না। আমাদের স্থানীয় তরুণ ভাইরা আমাদেরকে আপ্লুত করেছেন আলহামদুলিল্লাহ। আমরা গতকাল, পরশু এবং আজ এখনো পর্যন্ত সহস্রাধিক পরিবার, 1000-এর বেশি পরিবারের কাছে আমরা ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছি, এবং ত্রাণ সামগ্রীর মধ্যে আপনারা জেনেছেন ইতিমধ্যে যে 5 কেজি চাউল, 1 লিটার সয়াবিন তেল, এবং 2 কেজি আলু, 1 কেজি পেঁয়াজ, আরও নিত্য 1 কেজি ডাল, মসুর ডাল, আরও নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিসপত্র ওনাদের দরকার হয় সবগুলো মিলিয়ে আমরা বেশ বড়সড় একটা প্যাকেজ করেছি আলহামদুলিল্লাহ। এই প্যাকেজের দ্বারায় তারা বেশ কিছুদিন ইনশাআল্লাহ এর মাধ্যমে তারা চলতে পারবেন। তো আগামীকাল এবং পরশু আমরা পার্শ্ববর্তী থানায় আমরা চলে যাবো ইনশাআল্লাহ, কানাইঘাটে আমরা বিতরণ করবো। এরপর আমি ইনশাআল্লাহ সুনামগঞ্জ আমরা আমাদের ত্রাণ কার্যক্রম পরিচালনা করব। আল্লাহ যদি তৌফিক দান করেন, আমরা যতক্ষণ না মানুষের কষ্ট লাঘব হচ্ছে আমরা এখানে আছি, আসুনা ফাউন্ডেশন টিম এখানে আছে এবং কাজ করবে আল্লাহ চাহেন। তো আল্লাহ তারা আমাদের ভাইদের দুর্গতি দূর করে দিন, এবং সাধ্য অনুযায়ী শুধুমাত্র এই বন্যায় নয়, যে কোনো কষ্টে মানুষের পাশে দাঁড়ানোর যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নেকামল, সেটি আল্লাহ তারা আমাদের সবাইকে করার তৌফিক দান করুন। আমরা আশপাশটা দেখতে পাচ্ছি, চতুর্পাশেই পানি,
এই এরকম ছোট ছোট টিলা আছে বিভিন্ন জায়গায়, যে টিলাগুলোই আছে এগুলাই মানুষের একরকম ভরসা বলতে পারেন, যে মানুষ এই টিলাগুলোতে কোনো রকম ইয়ে করছে, তারা কোনো রকম এই টিলাগুলোতে এসে আপনার কি বলে এটাকে আশ্রয় করছে। এই যে ঘরটা, বিশেষ করে ঘরটা দেখাতে পারো, এই যে ঘর, ওই ঘর, এগুলা যাদের বন্যার কারণে ঘর ভেঙে গেছে অথবা ডুবে গেছে, তারা এখানে এই সমস্ত জায়গায় এসে আশ্রয় নিয়েছে। এরকম অসংখ্য টিলা আছে, আমরা একটা টিলা মাত্র শুধু দেখানোর সুযোগ পেয়েছি। তো আমাদের ভাইদের হাতে আমরা ত্রাণ তুলে দিই, কার্যক্রম শুরু করি ইনশাআল্লাহ বিসমিল্লাহ। ভাই ভাই দ্রুত আসি মাশাআল্লাহ। আজিরুদ্দিন